আসসালামু আলাইকুম, বেশ সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকে আপনাদের জন্য একটি দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সো আজকে দেখাবো আপনাদের মোবাইলে কানেক্টেড থাকা ওয়াইফাই, সেটি যদি কেউ আপনাদের ব্লক করে দেয়, সেটি কিভাবে আপনারা আনব্লক করবেন। সো দেখতে পারবেন এই ওয়াইফাইটি কিন্তু আমার ডিভাইসে, আমার মোবাইলে কিন্তু কানেক্ট ছিল, কিন্তু এটি আমি ব্লক করে দিয়েছি বা আপনাদের দেখানোর জন্য এটি কিন্তু আমি ব্লক করে দিয়েছি। এর ফলে কিন্তু আমার এখানে কিন্তু কোনো ইন্টারনেট অ্যাক্সেস কাজ করছে না। সো এই অবস্থায় আপনারা কিভাবে আপনাদের ওয়াইফাইটি আবার কানেক্ট করে নিতে পারবেন খুবই সহজে, একদম কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা কিন্তু কানেক্ট করে নিতে পারবেন। সো দেখতে পারবেন এখানে আমাদের ডিভাইসটি যে রয়েছে সেটি কিন্তু আমি কিন্তু দেখতে পারবেন ব্লক করে রেখেছি। আমি কিন্তু চাইলেই এখন মোবাইলের মাধ্যমেই কিন্তু আমাদের যে ওয়াইফাইটি রয়েছে, যেটি ব্লক করা রয়েছে, সেটি কিন্তু আনব্লক করে নিতে পারবো খুবই সহজে। সো কীভাবে করবো আজকে দেখিয়ে দিব, কেউ স্কিপ করে দেখবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে কীভাবে ব্লক করা ওয়াইফাই আনব্লক করবেন দেখিয়ে দেওয়া যাক। ব্লক করা ওয়াইফাই আনব্লক করার জন্য আপনাদের প্রথমেই যে কাজটি করতে হবে, আপনাদের চলে যেতে হবে মোবাইলের সেটিংসে। সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে কিন্তু আপনাদের বের করে নিতে হবে ডেভেলপার অপশন। অনেকজনের মোবাইলে কিন্তু এখানে সার্চ বাটন পেয়ে যাবেন সেটিংসে আসলে, সেখানে আপনার ক্লিক করে ডেভেলপার অপশন কিন্তু আপনারা খুঁজে নেবেন। সো এখানে দেখতে পারবেন আমার মোবাইলে কিন্তু আমি ডেভেলপার অপশনে চলে যাব। নিচে দেখতে পারবেন ডেভেলপার অপশন নামে একটি অপশন পেয়ে যাবেন, সেখানে আপনাদের কী করতে হবে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এটি কিন্তু অফ থাকবে, আপনাদের কী করতে হবে এখান থেকে ক্লিক করে কিন্তু এটাকে অন করে নিতে হবে। অন করার পর আপনাদের যে কাজটি প্রথমেই করতে হবে, এখানে আপনারা নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর কিন্তু এখানে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন, এখান থেকে একটি আপনাদের অপশন কিন্তু এনেবেল করতে হবে। সো দেখতে পারবেন এখানে দেখতে পারবেন ওয়াইফাই ম্যাক র্যান্ডমাইজেশন নামে একটি অপশন পাবেন, এটাই কিন্তু আপনাদের কী করতে হবে অন করে দিতে হবে। সো দেখতে পারবেন এটা কিন্তু আমি অন করে দিয়েছি। অন করার ফলে যে কাজটি হবে, আপনাদের ওয়াইফাইটি যতবার ব্লক করবে ততবারই কিন্তু আপনাদের মোবাইলের যে ম্যাক অ্যাড্রেসটি রয়েছে সেটি কিন্তু পরিবর্তিত হবে, যার ফলে আপনাদের একবার ব্লক করলে সেটি কী হবে, অন্য যে অ্যাড্রেসটি রয়েছে তার মাধ্যমে কিন্তু আপনারা যদি সেটা কি ফরগেট করে আবার যদি আপনারা পাসওয়ার্ডটি দেন, তাহলে কিন্তু আপনাদের ওয়াইফাইটি কিন্তু কানেক্ট হয়ে যাবে। সো আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা আবার কী করবেন। আপনাদের ওয়াইফাই চলে যাবেন, চলে যাওয়ার পর এখানে আপনারা ওই অপশনটি অন করার পর আপনারা আবার ওয়াইফাইয়ে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখতে পারবেন আমার কিন্তু এটাকে আমি কী করব ফরগেট করে দিব। ফরগেট করার পর এখানে আমি আর কী করব আবার পাসওয়ার্ডটি কিন্তু দিয়ে দিব। সাথে সাথেই দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের ওয়াইফাইটি আবার কানেক্ট হয়ে গেছে। সো দেখতে পারবেন এখন কিন্তু ইন্টারনেট অ্যাক্সেসও কিন্তু এনেবেল হয়ে গেছে। তো চাইলেই কিন্তু আপনারা এইভাবে কিন্তু কানেক্ট করে নিতে পারবেন খুবই সহজে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কিন্তু ব্লক লিস্টে ছিল, সেটি কিন্তু আবার কিন্তু কানেক্ট হয়ে গেছে। সো দেখতে পারবেন এখানে কিন্তু আবার আমার যেই ওয়াইফাই অপশনটি রয়েছে সেটা কিন্তু ইন্টারনেট অ্যাক্সেসটি কিন্তু এনেবেল হয়ে গেছে। সো চাইলেই কিন্তু আপনারা এভাবেই আপনাদের ওয়াইফাইটি কানেক্ট করে নিতে পারবেন খুবই সহজে। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।